আর কয়েক ঘন্টার ব্যবধানে শুরু হবে পঞ্চায়েত নির্বাচন। ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি। শুক্রবার প্রশাসনের প্রস্তুতির অন্যতম হল ডিসিআরসি থেকে ভোটকর্মীদের ভোটকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা। তাই সকাল থেকে বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লক অফিসের ব্যস্ততা তুঙ্গে। ভোটের সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রের দিকে রওনা ভোটকর্মীদের। বীরভূমে প্রত্যেকটি ব্লকে কিন্তু যারা ভোটকর্মী রয়েছেন তারা সকাল থেকে উপস্থিত হয়েছেন এবং ভোট গ্রহণের যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলি তারা কিন্তু প্রত্যেকটা বুথে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এবং সমস্ত কিছু ব্যবস্থা সরকারের পক্ষ থেকে রাখা হয়েছে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর পরিবেশ বা কোনো অসুবিধা যেন না হয়। বীরভূম থেকে জয়ন্ত দাস, সময় কলকাতা।